একদিনে দুর্গাপুজোকে ঘিরে মেতে উঠলেন এলাকাবাসী। কথিত আছে, দুর্গাপুজো শেষে কৈলাসে ফেরার পথে ওই গ্রামে পুজো নিয়ে তবে দেবী ফিরে যান। 141 বছর ধরে ওই রেওয়াজ আজও অক্ষুণ্ণ। একদিনের দুর্গাপুজোকে কেন্দ্র করে উৎসবের চেহারা, জমে উঠল মেলা। একদিনের এই দুর্গাপুজোকে দেখতে ভিড় জমালেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। প্রথা মেনে দশমীতে মায়ের বিসর্জনের পর শেষ হয়েছে শারদ উৎসব। তবে আবার কেন দুর্গাপুজো? স্থানীয়রা জানাচ্ছেন, শারদ উৎসব সমাপ্ত হবার পরই একদিনের এই দুর্গাপুজোর আয়োজন করা হয়। দীর্ঘ 141 বছর ধরে এটাই রেওয়াজ জলপাইগুড়ির রংধামালি এলাকায়। জানা গেছে, শারদ উৎসবের পর লক্ষ্মী পুজোর শেষে যে বৃহস্পতিবার আসে, সেই বৃহস্পতিবারেই আয়োজন করা হয় এই একদিনের দুর্গা উৎসব। স্থানীয়রা জানালেন, এর পেছনে রয়েছে নানান কাহিনী। কথিত আছে, মর্তের পুজো শেষে সপরিবারে কৈলাসে ফিরছিলেন দেবী দশভুজা। সে সময় রংধামালির এই গ্রামের আমবাগানে বিশ্রাম নিতে বসে পড়েন দেবী। তা জানতে পেরে ওই বাগানের মালিক খবর দেন মহারাজকে। খবর পেয়ে ছুটে আসেন সকলে। এরপরই আয়োজন করা হয় পুজোর। গ্রামে আজও জনশ্রুতি, দেবীকে তার সন্তানদের নিয়ে একদিন গ্রামে থাকার জন্য অনুরোধ করেন গ্রামবাসীরা। তাতে রাজিও হন দেবী। সেই সূচনা হয় পুজোর। এরপর থেকে প্রতি বছর লক্ষ্মী পুজোর পরের বৃহস্পতিবার গ্রামে আয়োজন করা হয় দেবী দশভুজার আরাধনার। প্রথা মেনে শুক্রবার বিসর্জন হবে প্রতিমা। পুজোকে ঘিরে গ্রামে রীতিমতো মেলার চেহারা নিয়েছে। দূর দূরান্ত থেকে গ্রামে ভিড় জমিয়েছেন বহু দর্শনার্থী। গ্রামের যাদের অন্যত্র বিয়ে হয়েছে, তারাও এই দুর্গাপুজোকে কেন্দ্র করে ফিরে আসেন গ্রামে। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন, এই পুজোতে সবাই আসে, না আসলে আমাদের ভালো লাগে না। গত 2 বছর করোনার কারণে মেলা হয়নি, এবছর মেলা হচ্ছে, সবার সাথে দেখা হবে, খুব আনন্দ হচ্ছে। এই পুজোতে সবাই আসে, সবাই আসে যাদের বাইরে বিয়ে হয়েছে। মেয়েরা আগে যেমন মেয়ে বেলায় এখানে সবসময় পুজো দিতাম, সবসময় আসতাম, এখন বিয়ে হয়ে গেছে, এখন তবুও আসি এখানে। মানে না আসলে মানে ভালো লাগবে না, এরকম কিছু একটা ব্যাপার। হ্যাঁ, প্রতি বছরই আসা হয়, সবাই আসে। এসে তো খুব ভালো লাগছে, কারণ এই বিয়ের প্রথম ইয়ে, এখন মেলা হচ্ছে, 2 বছর মেলা হয়নি এই যে করোনা ভাই পরিস্থিতির জন্য, আর এখন এই বছর মেলা হচ্ছে, ভালোই লাগছে। সবার সাথে দেখা হচ্ছে, দিদিরা বোনরা আমার স্কুলের কলেজে ক্লাসমেট সবার সাথে দেখা হচ্ছে, সবার বিয়ে হয়েছে তাদের সাথে দেখা হচ্ছে, যারা এখানে আছে তাদের সাথে। আবার আমি যে এখানে আবার ছোট বাচ্চাদেরকে পড়াইতাম একটা স্কুলে, সেই বাচ্চাগুলো আমাকে এসে কথা বলতেছে, আমার খুব ভালো লাগতেছে। পূজোর শেষে পূজারি বিষ্ণু চক্রবর্তী বলেন, একদিনেই সমস্ত পুজো করা হয়। দেবী দুর্গার স্বপ্নাদেশেই এই পুজোর প্রচলন হয়েছিল, সেই থেকে আজও একইভাবে পুজো হয়ে আসছে। মহারাজ ঠাকুর যখন পূজাটা হয়ে যায় দশমীর দিকে, বিসর্জন যখন হয়ে যায়, ঠিক আছে, তখন যাওয়ার পরে এখানে রেস্ট নেই। আমি এখানে বড় বড় গাছ ছিল, মোট গাছ ছিল, বড় বড় আম গাছ ছিল, ঠিক আছে। তখন মহারাজ তাকে স্বপ্নে দেখা যে লক্ষ্মী পূজার পরে যে বিশুদ্ধ করবে, সেই বিশুদ্ধ আমার এই পূজা করবে এখানে, ঠিক আছে। ওই মহারাজাকে স্বপ্নটা দেখাইছে, তারপর তো ওই রীতিতে পূজা করা হয়, পুজো হয় সপ্তাহে, মানে 4টে তিথি একদিনে পুজো হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।